আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি ডক্টর মোহাম্মদ আকবর আল বিশ্বাস তোমাদের সামনে জাকি ফাইজান ইনস্টিটিউটে উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে এই টপিকে আমরা আলোচনা করব কিছু শর্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসইলা ওয়া আজ বিবা, সওয়াল ওয়া জবাব। আজ বিবাতুন অর্থাৎ জবাবাত, এটাকে আমরা জবাবাতও বলতে পারি। সাম কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স অ্যাবাউট লাবিদ বিন রাবিয়া ওয়া মুআল্লাকাতিহি আশ-শাহিরা। লাবিদ বিন রাবিয়া জাহিলি যুগের কবি, আমরা বলতে পারি সাহাবি কবি, আমরা বলতে পারি তিনি একজন মুখাদ্দরা কবি। মুআল্লাকা রচনা করে তিনি আরবি সাহিত্য জগতে চিরবিখ্যাত হয়ে আছেন। তার মুআল্লাকা আমরা পড়েছি, সেই মুআল্লাকা সম্পর্কে কিছু প্রশ্ন হতে পারে, তবে তার আগেই আমরা এই পর্বে আলোচনা করে নেব তার জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্ন আমরা দেখি, মান নাজামা আল মুআল্লাকাতা মাতলাউহা আফাতিদ দিয়ারু মাহাল্লুহা ফামাকামুহা। এভাবে যে লাইনটা রয়েছে, বেমিনান তা আব্বাদা গাউলুহা ফারিজা মুহা, এই যে পুরো লাইনটা রয়েছে, বলা হচ্ছে যে মান নাজামা আল মুআল্লাকাতা মাতলাউহা, যার উদ্বোধনী পংক্তি, যার প্রথম লাইন বা ভার্সটা হচ্ছে এটা যে আফাতিদ দিয়ারু মাহাল্লুহা ফামাকামুহা। এই হলো এক প্রশ্ন। নেক্সট প্রশ্ন আরো জোড়া হয়েছে, ওয়ামাতা তুফিয়া, অর্থাৎ ওয়ামাতা তুফিয়া হাদা শাইর, এই কবি কবে মারা যান। উত্তর আমরা চট করে দেখিনি যে নাজামা আল মুআল্লাকাতা মাতলাউহা আফাতিদ দিয়ার, নাজামা আল মুআল্লাকাতা, নাজামা এর ফাইল হচ্ছে কে, রচনা করেছেন কে, লাবিদু বনু রাবিয়া। নাজাম আল মুআল্লাকা, এটা কিন্তু আমরা মাফুলকে আগে নিয়ে আসছি, রচনা করেছেন ওই মুআল্লাকা যার মাতলা হচ্ছে আফাতিদ দিয়ার, তিনি হচ্ছেন লাবিদ বিন রাবিয়া বিন মালিক বিন জাফর বিন কিলাব। এটা সম্পূর্ণ নামটা আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ অনেক সময় প্রশ্ন হয়ে যায় ইসমুহুল কামিল, অর্থাৎ তার সম্পূর্ণ নাম কি, এর উপরে প্রশ্ন হয়ে যেতে পারে। ওয়া তুফিয়া, এটা মাজহুল সবসময় পড়তে হয়, তাওয়াফা থেকে তুফিয়া, তুফ ফিয়া, এবং হি ডাইড, তিনি মারা যান। ওয়া তুফিয়া লাবিদু বনু রাবিয়া আম 661 মিলাদ, আর নিচে লিখলাম 41 হিজরা। এটাকে যদি আমরা অ্যারাবিক লিখতে চাই তাহলে আমা আর হিজরাকে যদি লিখি তাহলে এটা বলতে হবে যে আম ওয়াহিদিউ ওয়া আরবা ইন মিনাল হিজরা। আশা রাখি এই প্রশ্নটি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা সকলেই খাতায় এটা লিখে নাও, নোট করে নাও, পরবর্তী প্রশ্নে আবার আমরা উপস্থিত হচ্ছি। নেক্সট কোয়েশ্চেন ইজ, ফি আইয়াতি কাবিলাতিন উলিদা লাবিদু ইবনু রাবিয়া, উলিদা লাবিদ ইবনু রাবিয়া কোন কাবিলায়, কোন গোত্রে লাবিদ বিন রাবিয়া জন্মগ্রহণ করেন, ওয়া আইনা তুফিয়া, এবং তিনি কোথায় মৃত্যুবরণ করেন। জবাব খুব সিম্পল হয়ে যাবে যে উলিদা লাবিদ বিন রাবিয়া ফি কাবিলাতি, এখানে নাম দেব আর কি, হাওয়াজিন। এই হচ্ছে উত্তর। ওয়া তুফিয়া ফি, এবং তিনি ওয়া আইনা তুফিয়া, তিনি কোথায় মৃত্যুবরণ করেন, তুফিয়া ফিল
কুফা কুফা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন আরবিকে লিখলে নম্বর বেশি এবং সহজ সহজ ভাবে এগুলো লেখা আমাদের দরকার প্র্যাকটিস করা দরকার বাংলাতেও লেখা যায় তবে বাংলাতে লেখার সময় অবশ্যই নামগুলো কিন্তু আরবিকে লিখবে যেমন করে যে লাবিদ বিন রাবিয়া হাওয়াজিন গোত্রে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান কুফা নগরীতে নেক্সট কোশ্চেন হাল কানা লাবিদ বিন রাবিয়া মুখাগরামান লাবিদ বিন রাবিয়া কি যুগ সন্ধিক্ষণের কবি ছিলেন মুখাগরাম বাংলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ যুগ সন্ধিক্ষণের কবি ছিলেন ওয়া মান হুয়াল মুখাগরাম প্রশ্ন হচ্ছে যে মুখাগরাম কাকে বলবো উত্তর হচ্ছে যে হ্যাঁ কানা লাবিদ বিন রাবিয়া মুখাগরামান তিনি ছিলেন দুই যুগের অর্থাৎ যুগ সন্ধিক্ষণের একজন কবি মুখাদ্দরাম কাকে বলবো আল মুখাদ্দরাম মুখাদ্দরাম হচ্ছেন মান ওই ব্যক্তি যিনি আদ্রাকা পৌঁছেছিলেন আল জাহিলিয়াতা অর্থাৎ জাহিলি যুগকেও পেয়েছিলেন আদ্রাকা পেয়েছিলেন জাহিলি যুগকে ওয়াল ইসলামা এবং ইসলামকেও যিনি পেয়েছিলেন ইসলামী যুগকেও যিনি পেয়েছিলেন অর্থাৎ মান আশা ফিল জাহিলিয়াতি ওয়াল ইসলাম ফাহুয়া আল মুখাদ্দরাম তিনি হচ্ছেন মুখাদ্দরাম আরো দুটো শর্ট প্রশ্ন মাতা আসলামা আসলামা ইউসলিমু অর্থাৎ ইসলাম গ্রহণ করা মাতা আসলামা লামিদ ইবনু রাবিআ মিন উমরিহি অর্থাৎ কত বছর বয়সে লামিদ বিন রাবিআ ইসলাম গ্রহণ করেছিলেন ওয়া কাইফা আসলামা এবং তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন উত্তর আমরা কি করতে পারি জবাব আমরা এরকম করতে পারি যে আসলামা লাবিদ বিন রাবিয়া ইসলাম গ্রহণ করেছিলেন ওয়া হুয়া ফি তিসঈনা মিন উমরিহি অর্থাৎ এই অবস্থাতে করেছিলেন যখন তিনি 90 বছরে ছিলেন অর্থাৎ 90 বছর বয়সে লাবিদ বিন রাবিয়া ইসলাম গ্রহণ করেন ওয়া কাইফা আসলামা তিনি কিভাবে ইসলামটা গ্রহণ করেছিলেন ওয়া বাদা হালাকি আখিহি তার ভাইয়ের মৃত্যুর পরে বাদা হালাকি আখিহি আরবাদ নামটা মনে রাখতে হবে যে তার ভাইয়ের নাম ছিল আরবাদ তার ভাই মারা গেলেন ওই সময়টাতে তিনি মনের দুঃখে কি করলেন বিভিন্ন ধরনের মানসিক টেনশনে মানুষ থাকে তারপরে আরো অনেক ধরনের নিষ্কৃতি খুঁজতে গিয়ে তিনি ওয়াফাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আসলামা তারপরে তিনি ইসলাম গ্রহণ করলেন ওয়াফাদা শব্দের অর্থ হচ্ছে যে গোত্রপতি হয়ে আসা অর্থাৎ দল নেতা হয়ে আসা দল নেতা হয়ে অর্থাৎ অনেকজনকে সঙ্গে নিয়ে তিনি দল নেতা হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন দল নেতা হয়ে আসা তাহলে আমরা বলতে পারি যে লাবিদ বিন রাবিয়া 90 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ভাই আরবাদ মৃত্যুবরণ করার পরে তিনি দল নেতা হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং তার হাতেই তার কাছেই ইসলাম গ্রহণ করেছিলেন এবারে আরেকটা সহজ প্রশ্ন যে হালকানা লাবিদ বিন রাবিয়া সাহাবিয়ান সাহাবাতে একটা প্রশ্ন উঠে যেতেই পারে যে লাবিদ বিন রাবিয়া তিনি কি সাহাবি ছিলেন ওয়া লিমান কিলা আসাহাবিয়ু ওয়া লিমান কিলা কাদেরকে বলা হতো আসাহাবিয়ু সাহাবি কাদেরকে বলা হয় এর উত্তরটা আমরা এরকম করব যে হ্যাঁ নাম কানা লাবিদ বিন রাবিয়া সাহাবিয়ান তিনি সাহাবি ছিলেন ওয়া সাহাবিয়ু সাহাবির সংজ্ঞাটা যদি আমরা লিখি এরকম লিখতে পারি যে হুয়া আল মুসলিমু তিনি এমন একজন মুসলিম আল্লাযী তাসাররাফা বিলিকাই তাসাররাফা বিলিকাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ঈমান যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন ঈমান থাকা অবস্থাতে যিনি
এই সুযোগটা পেয়েছিলেন আল্লাহ জি তাসাররাফা বে লিকাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের সুযোগ লাভ করেছিলেন মাল ইমান ইমানের অবস্থাতে। ও মা তাআলা জালিকাল ইমান, এবং সেই ইমান নিয়েই তিনি মৃত্যু বরণ করেন, তাকে আমরা বলবো সাহাবি। আমরা জানি মহাকবি লাবিদ বিন রাবিয়া তিনি কবিতা বলা ছেড়ে দিয়েছিলেন এবং এর পরিবর্তে তিনি কোরআন বেশি থেকে বেশি চর্চা করতেন। এই প্রসঙ্গে একটা প্রশ্ন হতে পারে যে মাতা তারাকা লাবিদ বিন রাবিয়া আশ-শি'রা, লাবিদ বিন রাবিয়া কখন ছেড়েছিলেন, মাতা তারাকা কখন ত্যাগ করেছিলেন, ছেড়ে দিয়েছিলেন লাবিদ বিন রাবিয়া আশ-শি'রা, অর্থাৎ কবিতা বলা শোনা সব কিছু আর কি। ও লিমাদা তারাকা, কেন একজন মহান কবি হওয়া সত্ত্বেও তিনি কবিতা চর্চা কেন ছেড়েছিলেন? হ্যাঁ, উত্তর হচ্ছে যে তারাকা লাবিদ বিন রাবিয়া ইনসাদ শেয়ার, লাবিদ বিন রাবিয়া কবিতা আবৃত্তি করা, কবিতা রচনা করা তিনি ছেড়ে দিয়েছিলেন বাদা কবুল ইসলাম, ইসলাম গ্রহণের পরে। কারণটা কি? লেমাজা তারাকা হচ্ছে কারিহান আনখিয়ালাতিল জাহিলিয়া, তিনি অপছন্দ করতেন জাহিলি যুগের ধ্যান ধারণাকে, এই কারণে। ওয়া তাফরিলাল কুরআনিল করিম, এবং তিনি প্রাধান্য দিতেন কোরআন আল করিমকেই। তাহলে এর উত্তর আমরা বাংলাতে এভাবে করতে পারি যে কবি লাবিদ বিন রাবিয়া ইসলাম গ্রহণের পর কবিতা বলা থেকে বিরত ছিলেন, অর্থাৎ কবিতা বলা ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি জাহিলি যুগের ধ্যান ধারণাকে অপছন্দ করতেন ও পবিত্র কুরআনকেই বেশি প্রাধান্য দিতেন। এবারে আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা জানি মহাকবি লাবিদ ইসলাম গ্রহণ করার পরে তিনি কোরআনকেই ভালোভাবে আঁকড়ে ধরেছিলেন এবং কোরআন চর্চা করার কারণে তিনি কবিতাকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন। তার কাছে কেউ কবিতা শুনতে চাইলেও তিনি তাদেরকে কবিতা শোনাতেন না। এ প্রসঙ্গে একটা আর একটা সুন্দর কবিতা একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মান কলা ও মাতা কলা ও লিমাজা কলা, কে বলেছেন, কখন বলেছেন এবং কেন বলেছেন। এই একটা উক্তি, মান হানিল্লাহু হাদা আইওয়াজা শিআরিন বাদা আন আসবাহাতু মুসলিমান, অর্থ কি হলো, মানাহানি আমাকে দান করেছেন, আমাকে পুরস্কার দিয়েছেন কে, আল্লাহ, হাদা এটাকে, আইওয়াজা শিআরিন, আইওয়াজ অর্থাৎ পরিবর্তে, ইন এক্সচেঞ্জ অফ, শিআরিন কবিতার পরিবর্তে, বাদা আন আসবাহতু মুসলিমান আমি মুসলমান হওয়ার পরে, আসবাহ মানে হচ্ছে হওয়া, আমি হয়েছি, আমি মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে এটা কবিতার পরিবর্তে দান করেছেন, এই জন্যই আমি কবিতা বলি না। তাহলে এই লাইনটা খুব মুখস্থ রাখা দরকার, কারণ এই উক্তিটা হচ্ছে মহাকবি লাবিদের, মানাহানি আল্লাহু হাদা আইওয়াজা শিআরিন বাদা আন আসবাহাতু মুসলিমান, তার জীবনী লেখার সময় এই উক্তিটি অবশ্যই আমাদেরকে তুলে ধরতে হবে, এবং অনেক জায়গাতে এমসিকিউ আকারে বা শর্ট কোশ্চেন আকারেও হতে পারে। হ্যাঁ, এর উত্তর আমরা করবো যে কালা হাযাল কওলা, এই কথাটা বলেছেন লাবিদ, পূর্ণ নামটা আমরা লিখবো লেখার সময় লাবিদ ইবনু রাবিয়া বলেছেন। মাতা কখন বলেছেন, হিনামা, আমরা লক্ষ্য করবো হিনামা তলাবা মিনহু আল মুগীরা, যখন মুগীরা ওয়াজির তার কাছে ডিমান্ড করেছিল, করেছিলেন, চেয়েছিলেন কি, আন ইনসাদে শিআরিন, যে আপনি কিছু কবিতা বলুন, এই সময়টাতে তিনি বলেছিলেন। ওয়াকালা হাদাল মানতুক, তিনি এই উক্তিটি করেছিলেন, অর্থাৎ মানাহানিল্লাহু হাদাল হাদা আইওয়াজ শিআরিন বাদা নাসবাহাতু মুসলিমান, এই উক্তিটি তিনি করেছিলেন, কেন করেছিলেন, মুতানাফিরান আন আফকারিল জাহিলিয়া, যেটা আমরা এর আগে আলোচনাতে করেছিলাম যে কারিহান আন খিয়ালাতিল জাহিলিয়া, একই জিনিস, কারিহান অর্থাৎ এখানে
মুতানাফিরান ঘৃণা করে অবজ্ঞা করে আন আফকার অর্থাৎ আন খিয়ালাত চিন্তা ভাবনা আল জাহিলি যুগে ধ্যান ধারণার প্রতি তার একটা বিরূপ মনোভাব থাকার কারণে তিনি বলেছিলেন তার সঙ্গে সঙ্গে ছিল ওয়া রাগিবান ইলাল ইসলাম এবং ইসলামের প্রতি তার একটা অনুরাগ ছিল আল কুরআনের প্রতিও ছিল কুরআন এবং ইসলামের প্রতি তার অনুরাগ থাকার কারণে এ ধরনের উক্তি করেছিলেন তাহলে বাংলাতে যারা আমরা লিখতে চাইবো তাদেরকে এভাবে লিখতে হবে প্রায় এরকম লিখে দেখাতে হবে যে আল মুগীরা যখন কবি লাবিদের নিকট কবিতা শুনতে চান তখন তিনি মানাহানিল্লাহু হাদা আইওয়াজা শাইরিন পুরোটাই আমরা লিখব অর্থাৎ দিয়ে আমরা তার অনুবাদক করে দিতে পারি যে মুসলমান হওয়ার পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে এটি অর্থাৎ ব্র্যাকেট আমরা লিখব কুরআন দান করেছেন বলে তিনি মন্তব্য করেন আর কেন মন্তব্য এটা করেছিলেন যে ইসলাম জাহিরি যুগের ধ্যান ধারণার প্রতি তার অবজ্ঞার কারণে এবং ইসলাম ও কুরআনের প্রতি তার অনুরাগের কারণে এ কথাটি তিনি বলেছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এর আগে যে প্রশ্নটা আলোচনা করছিলাম যেখানে সেই উক্তিটা আমি তুলেছিলাম যে মানাহানিল্লাহু হাযা আইওয়াজা শিয়রিন অর্থাৎ আল্লাহ পাক আমাকে এটা দান করেছেন কিসের কবিতার পরিবর্তে এখানে প্রশ্ন হয়ে যেতে পারে যে মাল মুরাদু বে ইওয়াজে শিয়রিন ইওয়াজে শিয়র বলতে অর্থাৎ ইন এক্সচেঞ্জ অফ পোয়েট্রি কবিতার পরিবর্তে আমি এটা পেয়েছি এটা বলতে কি এখানে এরকম যদি প্রশ্ন হয় তাহলে উত্তরটা নিশ্চয় আমরা বুঝতে পারছি যে এরকমই হবে যে আল মুরাদু বে ইওয়াজে শিয়র হুয়া আল কুরআন আল কারীম এবারে এই সিরিজে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাই এখানে বলা হচ্ছে যে অকাল এবং তিনি বলেছিলেন ইয়াকফিনি আল কুরআনু ফাহুয়া নিআমাল বাদল মিন আল আসআর অর্থ কি দাঁড়ালো ইয়াকফিনি কাফা ইয়াকফি মানে হচ্ছে যথেষ্ট হওয়া আমার জন্য যথেষ্ট কুরআন কুরআন আমার জন্য যথেষ্ট ফাহুয়া নিআমাল বাদল মিন আল আসআর কবিতার পরিবর্তে এটাই আমার জন্য উত্তম একটা বদলা আমরা বলতে পারি মানিল কাইল লিহাযাল মানতুক এই উক্তিটা কে বলেছিলেন সুম্মা উযুকুর আর এটাও বর্ণনা করো যে মাতা কলা হাদা তিনি এটা কখন বলেছিলেন হ্যাঁ উত্তর হচ্ছে এরকমই যে জবাব আল কাইলু লিহাযাল মানতুকি হুয়া লাবিদ ইবনু রাবিয়া লাবিদ বিন রাবিয়া এই উক্তিটি করেছিলেন কখন লাম্মা ইস্তানসাদাহু ইস্তানসাদা বাবে ইস্তিফাল থেকে চাওয়ার অর্থ আছে যখন চেয়েছিলেন ইনসাদ করতে অর্থাৎ কবিতা বলতে কবিতা বলার জন্য অনুরোধ করেছিলেন কে আল ওয়াজির আল মুগীরা মুগীরা যখন তার কাছে কবিতা শুনতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন কিভাবে আজাবা ওলাম্মা ইস্তানসাদাহুল ওয়াজিরুল মুগীরা আজাবা তখন তিনি তাকে উত্তর দিয়েছিলেন যখন ওয়াজির তার কাছে কবিতা শুনতে চেয়েছিলেন তখন তাকে উত্তর স্বরূপ বলেছিলেন ইরাজান আলিল ইনসাদ অর্থাৎ কবিতা না বলতে চাওয়ার কারণে অর্থাৎ এড়িয়ে যাওয়ার কবিতা বলা থেকে এড়িয়ে যাওয়ার কারণে এই এটা উত্তরটা তিনি তাকে দিয়ে তাকে ক্ষান্ত করেছিলেন তাকে বলেছিলেন যে ইয়াকফিনি আল কুরআন ফা হুয়া নিআমাল বাদল মিন আল আসআর এই সুন্দর প্রত্যুত্তর করে তিনি সেই ওজিরকে ক্ষান্ত করেছিলেন যখন সেই ওজির তার কাছ থেকে কবিতা শুনতে চেয়েছিলেন তো আশা রাখি এই সিরিজের সমস্ত প্রশ্নই তোমরা সকলে বুঝে গেছো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করো এবং বারবার পড়তে থাকো অ্যারাবিকে চর্চা করো একে অপরকে পরস্পরকে প্রশ্ন করতে থাকো বন্ধুরা একসঙ্গে এক জায়গায় বসে তোমরা একে অপরকে প্রশ্ন করতে থাকো এবং লেখারও চর্চা করো আশা রাখি পরীক্ষাতে যদি এ ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা সুন্দর অ্যান্সার করতে পারবে সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু